কিন্তু তারপরে ধরো বাপ্পিকে যেমন জাজ মাল্টিমিডিয়া খুব নার্সিং করেছে, সিয়ামকেও করেছে, আর নার্সিং করতে গেলে ভাই আপনার প্রতিটা টিমের প্রতিটা মানুষের আন্তরিকতা থাকতে হবে, রাইট? তো ওই জায়গাটা তুমি পাও, আমি আমি শুধু দীপজল সাহেব ছাড়া আমাকে কেউ সাপোর্ট করে না ভাই, কেউ না। চাচু সামনে আসলে বাবা শোনা বলে অনেক ভালোবাসা দেখায়, চাচু যখন ব্যাকে চলে যায় তারা আমাকে নিয়ে বিভিন্ন ধরনের গিবোধ করতে থাকে, এটা আমার কানে আসতেছে, আমি শুনতেছি তারা আমাকে নিয়ে গিবোধ করতেছে, রাইট? আমরা প্রায় শুনে সময় শুনি সাকিব বা যে কোনো সুপারস্টার সময় সিকোয়েন্স কাটা কিছু গল্পে অনেক কিছু ফাঁক ফোকর রেখে ছিল ভাই, আমার আমারটা সেমটাই হয়েছে ভাই, তো তোমার গান ছিল একটা, আমার গানটা ফালা দিছে ভাই, ইন্ডাস্ট্রিতে টিকে থাকা এবং ইন্ডাস্ট্রিতে ইন করা অনেক কষ্ট ভাইয়া। আমি আসলে আমার কাছে মনে হয় যে আমি মনে হয় সোনার চামচ নিয়ে হয়তো আমি লাইফে এখনো কিছু করতে পারি নাই ভাইয়া, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি সোনার চামচ মুখে দিয়ে আমি আমার ইন্ডাস্ট্রিতে আসছি এখন মানুষের। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তানভিতার এক শোতে। আজকে আমি কথা বলবো, অনেকদিন পর ওর সাথে আমার আড্ডা হচ্ছে, এ সময়ের খুব দারুণ প্রতিভাবান এবং খুব সম্ভাবনাময় আমরা বলি যে নেক্সট ডোর আসলে আমাদের চলচ্চিত্রের দারুণ এক সুপারস্টার আসছে, যদি ওর নিষ্ঠা এবং কাজের সাথে একাগ্রতা থাকে, এবং সেটা আছে হ্যান্ডসাম হিরো জয় চৌধুরী। জয়, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো আছি। আমার নাম তানভিতার, অনেকদিন পর তোমার সাথে আড্ডা হলো। হ্যাঁ ভাই, সেই ছোটবেলায় ১৪তে করছিলাম একবার, ২১ টিভি, আবার ১৫তে আবার আমার ছবি রিলিজ হওয়ার আগে আজও প্রেমের আগে একবার করছি আর কি। না ভাবি যে ফেসবুকে তোমার কারিকুলামগুলো দেখি যে ডাকবো ডাকবো, বাট কখনো হয়ে ওঠে না। রিসেন্ট কোন কাজটা শেষ করলো সেটা? রিসেন্ট শেষ করে আসলাম হচ্ছে ১৯ তারিখে, সেটা হচ্ছে আমার শেষ কথা চলচ্চিত্রটির নাম, মোহাম্মদ ইসলাম মিয়া পরিচালক, উনি আমি আউট ছিল না না শুটিং এখনো কাজ গান টান বাকি আছে, আমি কালকেও যাব ছবি শুটিং এ। যাক, সব মিলে তোমার মানিক, এফ আই মানিকের হাত ধরে তোমার ইন্ডাস্ট্রিতে শুরু? জি, দীপজল সাহেবের এক জবান দীপজল সাহেব, এবং বলা হয় যে তুমি দীপজল ভাই একদম খুব কাছের আদরের আরকি, খুব আদর করি আনসে আর কি ইন্ডাস্ট্রিতে। আমি এটার জন্য অনেক হ্যাপি, আমি আসলে প্রথমে এতটা গুরুত্ব দেইনি ভাইয়া যে আসলে ইন্ডাস্ট্রি কেমন বা ইন্ডাস্ট্রি কোনো ব্যাপার, এখানে হিরো হওয়ার কোনো ব্যাপার, প্রথমে আমার কাছে এমনটাই মনে হয়েছে যখন আমাকে এক বছর ফুলবাড়িয়াতে রেখে ড্যান্স ফাইট শেখানোর পরে এক জবানটা করছি। বাট এখন যখন আমি ইন্ডাস্ট্রি মানুষের সঙ্গে চলছি, সবার সঙ্গে একটা ঋদ্ধতা তৈরি হয়েছে, এখন আমার মনে হয় যে সিরিয়াসলি সো টাফ ইন্ডাস্ট্রিতে টিকে থাকা এবং ইন্ডাস্ট্রিতে ইন করা অনেক কষ্ট ভাইয়া। আমি আসলে আমার কাছে মনে হয় যে আমি মনে হয় সোনার চামচ নিয়ে হয়তো আমি লাইফে এখনো কিছু করতে পারি নাই ভাইয়া, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি সোনার চামচ মুখে দিয়ে আমি আমার ইন্ডাস্ট্রিতে আসছি এখন। মানুষের অধ্যবসায়, সবার একাগ্রতা, সবার কাজের প্রতি যে নিষ্ঠা, প্রত্যেকটা আর্টিস্টের, সেই হিরো বলেন হিরোইন বলেন, যারা সিরিয়াসলি চলচ্চিত্রকে ভালোবেসে চলচ্চিত্র করতে আসে, তাদের যে অধ্যবসায় ভাইয়া, এটা দেখার পর আমার মনে হয় যে আমি তো কিছুই না এদের কাছে। সত্যি আসলে টিকে থাকা, মানে হয়তো একটা সাপোর্ট পায় অনেকে কিন্তু টিকে থাকে না অনেকে। আর ডিপজল ভাইয়ের সাথে পরিচয় এবং আত্মীয়তা বা সম্পর্ক একটু, ডিপজল ভাইয়ের সম্পর্কে আত্মীয়তা বলতে, আমার তো জন্ম, আমার বড় হয় মিরপুর একে, ফ্যামিলিগতভাবে আমার ফুপি আমিন বাজারে বিয়ে দেওয়া, ওই দিক থেকে ফ্যামিলিগতভাবে একটা রিলেশন আগে থেকেই গড়ে উঠেছে। তো যখন আমি বিবিএটা কমপ্লিট করলাম, তখন হুট করে যে কোনো কারণেই যে কোনো একটা অনুষ্ঠানে, আমাদের ফ্যামিলি অনুষ্ঠানে, তখন আমুকে, আমার ফাদার তো 2007 মারা গেছে, তখন তারপর আমার চাচুরা বা আমার ফুপুরা সবাই একটু আমাদের দিকে একটু খেয়াল করার ট্রাই করলো, যেহেতু বাবা নাই। আমার ছোটো ভাই মুক্তিও এখন পিএইচডি করতেছে, ও আছে জার্মানিতে, মিউনিকে আছে, তা সব কিছু মিলে সবাই তখন করলো যেহেতু বাবা নাই, আমরা একটু হালকা পাতলা টেক কেয়ার করি যতটুকু যার দায়িত্ব, তো সেই হিসাবে মূলত চাচুরা যারা ছিল সবাই মিলে দেখলো। এর ভিতরে আমাকে অনুষ্ঠানে অনেকদিন পরে চাচুর সাথে দেখা, এরপরে আমুকে বলতেছে যে বাবু আমি ওরে দিয়ে একটা ছবি বানাবো, না অনুষ্ঠানে বলছে ছবি বানাবো, তাই সবাই দুষ্টামি করছে ছবি বানাবো। এরপরে আমার একদিন বলতেছে যে তুই শুক্রবারে নামাজ পড়ে আমার সাথে লাঞ্চ করবি, তা আমি শুক্রবারে আমি পাঞ্জাবি টাঞ্জাবি পরে গেছি, আমি তো ফিল্ম তো আমার স্বপ্নও আসে নাই, আমার ইচ্ছা ছিল আমি ক্রিকেটার হব, মাইলো 15 খেলছি, আমি খুলনা বিভাগীয় টিমে খেলছি, মাগুরা জেলা টিমে খেলছি, ইভেন এখন আমি মাগুরা জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সহ সাংগঠনিক সম্পাদক। হ্যাঁ, এখন সব কিছু মিলে আমার খেলার প্রতি আলাদা একটা ভালোবাসা কাজ করে সবসময়, আর ফিল্ম তো কখনোই না আমার, ফিল্ম তো আমি ছোটবেলায় যখন আমুর সঙ্গে গিয়ে গিয়ে দেখতাম সালমান
মানসা ভাইয়ের মুভি, তখন আমার কাছে ভালো লাগে কাজ করতে, কিন্তু আমি হিরো হব কখনো কল্পনা করি নাই, কল্পনা করি নাই। এরপর আমি যখন গেলাম শুক্রবারে, যাওয়ার পর লাঞ্চ টান্স করে এসে আমাকে একটা রুমে দিয়ে বললো যে তুই রেস্ট কর। আচ্ছা, তা আমি রেস্ট করতেছি, কিছুক্ষণ পরে দেখি যে এফ আই মানিক স্যার আসছে। তা আসছে, আসার পরে আমাকে সামনে বসায় বলতেছে, মানিক ভাই দেখেন তো চলবে নাকি? তা মানিক স্যার বলতেছে যে হ্যাঁ আপনি চালালে তো চলবেই, সমস্যা কি, গ্রুমিং ট্রুমিং করে চলবেই তো। বলছে আজ থেকে তোর বাবা সালাম কর। আমি সালাম করছি, আমি কিন্তু কিছুই বুঝতেছি না ভাই, এ টু জেড সালাম করছি। বলছে ঠিক আছে যা রেস্ট কর। রেস্ট কর, কিছুক্ষণ পরে দেখি যে আরমান স্যার আসছে, ওনাকে নিয়ে আসছে ডেকে আর কি। আরমান স্যার আসছে, আসার পরে বলছে আরমান আরমান দেখো তো চলবো কিনা। কয় কি হ্যাঁ চলবে, সামনে হাইট টাইট আছে, একটু ফাইট টাইট শিখতে হবে। বলছে আজ থেকে তোর বাবা। আবার সালাম করে আবার আমি গতানুগতিক সেম জায়গায় যে রেস্ট করতেছি, এর ভিতরে মাসুম বাবু সাহেব আসলো। আসছে, সে মেকআপ রুমে বসে, আমাকে ডাক দিছে চাচু, বললো যে নিচের রুমে মাসুম বাবু সাহেব আছে, যে বাবা বলে সালাম দিবি। আমি বাবা বলে সেম সালাম টালাম দিয়ে আমি আবার রুমে চলে গেছি। বিকাল 5টা 6টা 7টা বেজে যাচ্ছে, আমার তো অনেক বেশি মানে আমি অন্যরকম একটা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, এই 4 ঘন্টা ধরে আমার সাথে চলতেছে কি। এরপর কিছুক্ষণ পরে আমার চাচু বলতেছে তুই বাসায় যা, বাসায় যেয়ে সব ব্যাগ অ্যান্ড ব্যাগেজ রেডি কর। কালকে আমি তখন চাচু, এখন তো ফুলবাড়িয়াতে থাকে, তখন চাচু ডিএসএসে থাকতো, তাই প্রতিদিন এখান থেকে সে যাইতো, আবার রাত্রিবেলা ফিরত আসতো। তা বলতেছিলাম কালকে আমি বাসার সামনে থেকে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ রেডি করে রাখবো, আমি তোরে নিয়ে আসবো একবারে। তা আমি তো যে আমরে আমি কেমন কি শুরু করছে আজকে, যাওয়ার পরে এই ব্যাপার এই সেই ব্যাপার। পরে রাত্রিবেলা চাচু ফোন দেয়, আমার সাথে কথাটা বলে সেট করে ফেলছে কিছু একটা। পরে পরের দিন দুপুরবেলা আমি ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে তার কথা মতো রেডি ওইখানে চলে গেছি। আমার মনে হচ্ছে যে 1-1.5 সপ্তাহ হয়তো বা কি আসলে দুষ্টামি করতে করতে কিছু একটা হবে। আমাকে 1 বছর ওইখানে রাখলো, 1 বছর আমার 2 ঈদ গেছে ওইখানে, কুরবান ঈদ রোজার ঈদ 2টা ঈদ আমার ওইখানে করতেছি, ঈদের আগের দিন তার সঙ্গে সঙ্গে আসছি, আবার ঈদের পরের দিন। 1 বছরে কি করলাম? 1 বছরে এফ আই মানিক স্যার একজন মানে নাট্যকার একজন ছিলেন, ওনাকে দিয়ে মিন্টু ভাই নাম করে উনি অ্যাক্টিং ট্রাই করছে আমাকে শেখানোর জন্য। আর ড্যান্স ডিরেক্টর মাসুম বাবু সাহেবের চিপ মঞ্জু ভাই, ওনাকে ওখানে রেখে দিয়েছে স্ট্যান্ড বাই। আবার আরমান ভাইয়ের চিপ ছিলেন তখন মুস্তাক ভাই, ওনাকে ওখানে সবাইকে ওখানে অলরেডি আলাদা করে রেখে দিয়েছে প্র্যাকটিস করার জন্য। তা আমি মনে করতেছি এই সামনে মাসে কাজ শুরু করবে, এই সামনে মাসে কাজ শুরু করবে। এই করতে করতে আমি এমন একটা পজিশনে পড়ে গেছি ভাই, আমি না পারতেছি ওখান থেকে ভাগতে, না পারতেছি থাকতে। এরপরে গিয়ে আমার আরেকটা জিনিস ভাই মনে হচ্ছিল যে আমার কাছে মনে হচ্ছিল যে এই জগতের সঙ্গে না আমার খাপ খাচ্ছে না ভাই, কারণ চাচুর সামনে এক ধরনের কথা একজন বলে, আবার চাচু সরে গেলেই না তার অ্যাটিটিউডটা কেমন যেন চেঞ্জ হয়ে যায়। আমি তখন বুঝে ফেললাম যে আস্তে আস্তে যে আসলে ইন্ডাস্ট্রির মানুষ সুবিধার না, ওদের কথার সাথে কাজের কোনো মিল নাই। আমি তখন আমার কাছে খুব খারাপ লাগতেছিল যে আমি কতক্ষণ এখান থেকে বের হয়ে ভেগে যাব। এখন এমন একটা সময় আসছে যে ওই সময় আমার নিজের ইগোতে লেগে গেছে যে আমি এখন চাইলে ভেগে যেতে পারি, কিন্তু এই মুহূর্তে চাচু লজ্জা পাবে সবার কাছে, আবার আমার কাছেও চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে গেলাম যখন আশপাশের লোকজনগুলো আমাকে নিয়ে গিবোধ করা শুরু করলো। তো তখন আমি চিন্তা করলাম যে সিনেমা না করলেও আমি এই চলচ্চিত্রটা শেষ করেই আমি যাব। দেন তখন এক জবান স্টার্ট করলো চাচু করে আমাকে দিয়ে শেষ করলো, শেষ করে আমি আসলাম। আমি রিলিজ পর্যন্ত রিলিজ যেদিন দিল তখন আপনারা হয়তো জানেন একটা ট্রাফিক পুলিশকে গায়ে হাত দেওয়া নিয়ে একটা ক্লাস চলছিল তখন ঈদের সময়, তখন চাচু ছিল না, চাচু ভিতরে ছিল তখন আর কি। আমি ছবিটা দেখলাম, দেখার পরে ঈদে আমি একাই আমার ইউনিটের শুধু আমি একাই ছবি দেখছি, হ্যাঁ কারণ চাচু ছিল না তখন। তখন আমার কাছে সোসো মনে হইলো কি করছি। আমি ভেগে চলে গেছি অলরেডি মুম্বাইতে, আমি ওখানে স্টাডি করতে গেছিলাম বিবিএ, পরে তো আবার চলে আসছে আবু অসুস্থ সিনে, আমার ভালো লাগে নাই, আমি আমি ওই ফিল্ম সবকিছু ছেড়ে দিছি 2014 পর্যন্ত। এরপর 14-তে আবার আসছি বেড়াইতে, তখন ওই আপনি চিনেন একু খোকন ভাইয়া, গুরু ভাই খুদে যোদ্ধা ছবির ডিরেক্টর যিনি, উনি হুট করে উনি আবার আমাদের মেকআপ ম্যান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শামসু ভাই, তো টেকনিশিয়ানরা মিলে একটা রোমান্টিক ছবি করবে, হুট করে এবার আমাকে ধরছে যে সাইমন তারিক ভাই আমাদের ডিরেক্টর আছে, তারে দিয়ে ধরাইছে যে এই ছেলেটার নাম্বার টাম্বার ম্যানেজ করে দাও, ইনোসেন্ট আছে একটা ইনোসেন্ট গল্প করবো ওকে দিয়ে। তো ওই মুহূর্তে আমি বাংলাদেশেই আছি। তা আমার এক ফ্রেন্ড আছে অ্যাক্ট্রেস আন্না নাম করে, হ্যাঁ তা ও ওর মাধ্যমে নাম্বার নিয়ে বলছে যে একটু আসো দেখা করি তোমার সঙ্গে। পরে আমি জাস্ট কৌতূহলী আসছি, আসার পর যে 15 দিন লাগবে ছবি শেষ হইতে, তুমি চলেই যাবা একটা ছবি করে যাও। এই জাস্ট আমি দুষ্টামি করে আবার একটু ইড করলাম ভাই এখানে, মানে একেবারে নন প্রফেশনাল অ্যাটিটিউড দিয়ে তোমার শুরুটা হচ্ছে একদম টোটালি। আমি ইন করছি ভাই, ইন করার পরে হুট করে দেখি একদিন আমাকে আব্দুল্লাহ জহির বাবু ফোন করছে যে তুমি একটু আসো ইমার্জেন্সি তোমার সাথে কথা আছে। তাই কথা আছে, আমি আসছি বাবুভার তখন হচ্ছে লিং রোডে ছিল গুলশানে,
আমি আসছি, আসার পরে দেখি ওয়াজিদ আলী সুমন ভাই বসা। সুমন ভাই বসা, জয়, তোমার এই আজব প্রেম ছবিটা করতে হবে, তুমি বাপ্পী আর আঁচল এই ছবিটা তোমার করে দিতে হবে। তা আমি ঠিক আছে ভাইয়া, তাহলে আমি ভাইয়া চলতেছি কিন্তু নন প্রফেশনাল, আসছি বেড়াইতে আসছি, করার দরকার করতেছি, আমার কিন্তু ভালোবাসা এখনো আসে নাই ভাইয়া। এরপরে আজব প্রেম স্টার্ট করে তিন দিনের মাথায় ইয়ে ভাই বলতেছে, আমাদের সুমন ভাই বলতেছে আমি ছবি ঈদের রিলিজ করবো, তুমি আর সাকিব খান হিটম্যান করতে হবে, দুজনের প্যারার গল্প, দুজনের উপরে টোটাল গল্প, টোটালটা তুমি করবা, তোমার ইভেন্টসটা প্রতিটা সিকোয়েন্স একদম কাট টু কাট সাকিব ভাই করবে। তখন চিন্তা হলো সাকিব ভাই সুপার স্টার, আমি মজা করে একটা কাজ করি আর কি। এই এই দুইটা তিনটা শুটিং করতে যাবে আবার আমি ব্যাকেজ আর করে আসলে ফিল্মটা ক্যারি করো কবে, মানে কোন ইয়েতে? একদম একদম হিটম্যানটা যখন রিলিজ হলো, হিটম্যানটা ঈদে রিলিজ হলো, তো হিটম্যান ছবিটা যখন ঈদে আমি দেখতে গেলাম ভাইয়া, তো হিটম্যান ছবিতে ঠিক ইন ক্লাইম্যাক্সের আগে আমাকে মিশা ভাই মেরে ফেলে। তো যখন আমাকে মেরে ফেলে ভাইয়া, তখন দর্শক যারা ছিল সবাই হল থেকে বেরিয়ে চলে যাচ্ছে। তো বেরিয়ে যখন চলে যাচ্ছে, তখন আমার তো আমার কাছে তখন ওই জিনিসটা ভাইয়া এত ফিল লাগছে যে তার ইন ক্লাইম্যাক্স ফাইটই দেখবে না, আমি কেন মারা গেছি দেখবে না তারা হিটম্যানে। আমি হ্যাঁ আমি তখন আমি 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 সেমটাই কি করছি, আমি আবার আমার পরিচিত যারা আছে, কারণ আমার বাড়ি নানুবাড়ি যশোর, আমার আপনার হচ্ছে মণিহারের ম্যানেজার আমার পরিচিত, তা আমি আবার ওনাকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম ভাইয়া আপনার ওদিকে কী অবস্থা, কিন্তু আমার তো হাউসফুল, কিন্তু মিয়া আপনি বললেন কি জন্য মিয়া, আমি তো ছবি না দেখে তো সব উঠে বেরিয়ে চলে যেতে চাই। হ্যাঁ ওইখানে না, তাই বললাম ভাইয়া তাহলে একটা কাজ করেন, আপনি ক্রপসেল গেটে তালা লাগিয়ে দেবেন, শোতে শো শেষ না হওয়া পর্যন্ত তালা খুলবেন না, তাহলে তো হয়ে যায়, পরে শো সবগুলো আপনার ক্রপসেল গেটে তালা লাগায় তারপরে শো শেষ করছে তারা, কারণ দর্শক দেখবেন আর মেরে ফেলছে আমাকে, মানে তাহলে আমি কতটা ক্যারেক্টারের ভিতরে ঢুকে শেষ পর্যন্ত আমি গেছি যে দর্শক আমার মরাটা পছন্দ করে নাই। এরপরে মনে হলো যে না আমি আমি অনেক বেশি ভালোবেসে ফেলছি। একেবারে যদি প্রশ্ন রাখি যে সাকিবের সাথে প্যারালাল ক্যারেক্টার করার পরও আসলে যেভাবে যে ফ্ল্যারিশে তোমাকে লঞ্চ করার একটা ছবিতে দুইটা হিরো প্যারালাল কাজ করে, যখন একজন সুপারস্টার থাকে তখন অলরেডি কিন্তু সুপারস্টার দিকে সবাই ঝোঁকে, কিন্তু এটা কিন্তু এটা কিন্তু ঠিক না, কিন্তু বাংলাদেশের বাইরে যে কোনো দেশ দেখেন প্রতিটা আর্টিস্ট নতুন হলেও আর্টিস্ট কিন্তু একজন একদিন না একদিন 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 আমার এই সুপারস্টার কিন্তু নতুনই ছিল কিন্তু। হ্যাঁ কিন্তু আমাদের ডিরেক্টর আমাদের জার্নালিস্ট যারা ভাইয়েরা যারা আছেন যাদের সাথে এখন আমার অনেক ঋদ্ধতা, তারা কিন্তু তখন আমাকে কোনো ধরনের সাপোর্টও দেয়নি, তারা আমাকে কোনো ধরনের একটি স্কোপও করে নাই আমার জন্য আর কি। তারা কিন্তু বলছে যে জয় খুব ভালো অ্যাক্টিং করছে এই করছে, কিন্তু আমাকে কখনো ফোকাসে আনে নাই আর কি, কখনোই আনে নাই। এরপরে আরও যখন আমি এই মালিকা সেসের অন্তর্জালাটা করলাম, অন্তর্জালা করার পরে আমাকে জায়েদ ভাই আমাকে ব্রেক দিল, আর মালিকা সেসার যেহেতু ছিল আর জায়েদ ভাইয়ের সঙ্গে তখন আমার অতটা ঋদ্ধতা ছিল না আর কি, যতটা পরবর্তীতে গিয়ে হইলো, কারণ আমার যখন মনে হলো যে একটা হিরো আর একটা হিরোকে এতটা ব্রেক দিতে পারে কিভাবে সম্ভব, কারণ আমি সাকিব ভাইয়ের সঙ্গে যখন ছবিটা করছি আমি কোনো সাপোর্ট পাইনি। রাইট, আমরা প্রায় শুনের সময় শুনি সাকিব বা যে কোনো সুপারস্টার সময় সিকোয়েন্স কাটা কিছু গল্পে অনেক কিছু ফাঁক ফোকর রেখে ছিল ভাই, আমার আমারটা সেমটাই হয়েছে ভাই, তো তোমার গান ছিল একটা আমার গানটা ফালা দিছে ভাই, ফেলে দিছে। হ্যাঁ তুমি প্রতিবাদ করো, তখন আমার প্রতিবাদ করার কোনো স্কোপ নাই, আমাকে যে গান শোনাইছে আমি সেই গানটা স্ক্রিনে যা দেখছি সেই গানটা আমার ছিল, সেই গানে আমি নাই, কিন্তু ওই গানে আবার আরেক ছবির ফুটেজ লাগিয়ে অ্যাডজাস্ট করে দিছে, লিকের সঙ্গে মিলছে না। আপনি দেখবেন হিটম্যানের লাস্টের আসিফ ভাইয়ের যে গানটা, ওই গানে লাভ এক্সপ্রেসের ছবির ফুটেজ লাগানো ওই গানে, আপনি এখনই আপনি এখনই ট্রাই করলে দেখবেন আপনি, কোনো লিপের লিপ নাই কিন্তু কোনো গানে, কিন্তু সেটা কেন করলো ডিরেক্টর বা সেটা কেন করছে সেটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার, আমার জানার ইচ্ছা নাই, শুধু আমি আজ আর্টিস্ট হিসাবে আমার ক্ষোভটা জাস্ট প্রকাশ করলাম আর কি। দারুণ, আসলে এই ক্ষোভ এবং এই আক্ষেপগুলো আসলে সারা জীবনে তুমি ভুলতে পারবে না কখনো, না কখনোই না ভাই, ভুলো প্রশ্নের আসে না, কারণ আমার প্রতিটা ছবি আমার কাছে একজন আর্টিস্টের কাছে সন্তানের মতো, আমি মনে করি যে আমি যে ছবিটা করছি আমি যদি এই ছবিটা শেষ করে যদি আমি কালকে মারা যাই এটা আমার লাইফের শেষ ছবি হবে, সো এই ছবিটা আমাকে যতটা পারা যায় আমার ডিরেক্টর স্যার যদি ইউটিলাইজ করে আমি যদি নিজেকে ভেঙে কাজ করতে পারি আমার কাছে ওর থেকে বড় সাকসেস কিছু নেবে। রাইট, ডিপজল ভাই যখন খুব দাপটের সাথে একটা ব্যাক টু ব্যাক কাজ করছিল ওই সময়টায় যদি তুমি লঞ্চ হতে অনেক ভালো হতো এরকম কি তোমার মনে হয়? ভাই আসলে ইন্ডাস্ট্রি ভাই অনেক ধরনের রাজনীতি চলে, মান্না ভাই অনেক কথা বলে গেছে, মান্না ভাই কিন্তু প্রতিটা কথাই সত্যি কথা, আমরা যারা ইন্ডাস্ট্রির হয়ে বা ইন্ডাস্ট্রির ভিতর থেকে কাজ করি আমরা শুধুই উপলব্ধি করতে পারি ভাই, বাইরে কেউ এই জগৎটাকে নিয়ে উপলব্ধি করতে পারবে না ভাই। রাইট, কিন্তু তারপরে ধরো বাপ্পীকে যেমন জাজ মাল্টিমিডিয়া খুব নার্সিং করেছে, সিয়ামকেও করেছে,
আর নার্সিং করতে গেলে ভাই আপনার প্রতিটা টিমের প্রতিটা মানুষের আন্তরিকতা থাকতে হবে। রাইট, তো ওই জায়গাটা তুমি পাও। আমি আমি শুধু দীপজল সাহেব ছাড়া আমাকে কেউ সাপোর্ট করে না ভাই, কেউ না। চাচু সামনে আসলে বাবা শোনা বলে অনেক ভালোবাসা দেখাই, চাচু যখন ব্যাকে চলে যায় তারা আমাকে নিয়ে বিভিন্ন ধরনের গিবোধ করতে থাকে, এটা আমার কানে আসতেছে, আমি শুনতেছি তারা আমাকে নিয়ে গিবোধ করতেছে। হ্যাঁ, কারণ তারা আরেকটা সার্কেল মেনটেন করে আসতেছে, তাদের হয়তো প্রিয় কোনো হিরো আছে, তাদের হয়তো প্রিয় কোনো আরও কোনো আর্টিস্ট আছে, তাদের এই ইনফ্লুয়েন্স বা তাদের চিন্তাভাবনা সবসময় মাথায় কাজ করে, তারা আমাকে নিয়ে তো ইজি হতে পারছে না। রাইট, তো অন্তর্জালা ছবিটা করার সময় জাহেদ খানের সাথে তোমার একটা ভাতৃত্বের সম্পর্ক, বন্ধুত্ব অনেক 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 ভালো হলো। কারণ এই ছেলেটাকে কেন তুমি আসলে পছন্দ করলে? আমি পছন্দ করি ভাই অ্যাজ এ, আমি সে হিরো কেমন সেটা দর্শকদের উপর ছেড়ে দিলাম। অ্যাজ এ মানুষ হিসাবে আমার কাছে মনে হয়েছে যে আরো দশটা মানুষের থেকে কিছুটা হলো তার ভিতরে মনুষ্যত্ব আছে, একটু ব্যতিক্রম আছে ইন্ডাস্ট্রি মানুষ হিসাবে। আচ্ছা, আমি বাইরের কথা বাদই দিলাম, ইন্ডাস্ট্রি মানুষ হিসাবে একটা হিরো আর একটা হিরোকে, কারণ আমি একটা আমি হিটম্যানে আমি যে পরিমাণে কষ্টটা পেয়ে আসছি, অন্তর্জালাতে আমাকে তার থেকে ডাবল আমি ব্যাক করে আসছি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অন্তর্জালাতে অন্তর্জালাতে আমার সেম সেম সিকোয়েন্স, সেম গান, সেম আপনার হচ্ছে বিরতির পর থেকে টোটাল আমার উপরে গল্প আমি টেনে নিয়ে গেছি শেষ পর্যন্ত। কখনো হিরো কখনোই আফসাই স্যার কখনোই কখনোই বলে নাই যে হিরোর এই গানটা কেন, হিরোর ওই গানটা কেন। আমাকে জিজ্ঞেস করছে তোমার পছন্দের শিল্পী কে, আমি তখন বলছি ইমরান আমার পছন্দের শিল্পী, আফসাই স্যার তখন ইমরান ভাইকে দিয়ে তখন গান করাইছে। হ্যাঁ, তখন মোটামুটি সবাই মিলেই একটা নতুন হিরো, আমি তো অ্যাকচুয়ালি নতুন তাদের কাছে, তখন আমার 4-5 নম্বর ছবি চলতেছে, তা তখন আমাকে সাপোর্ট দিয়ে সুন্দরভাবে কাজ করিয়ে উঠে আনা এবং আমি তাদের আশা পূরণ করছি। তারা আমাকে আমি সবসময় তাকে আফসাই স্যারকে বলছি শুটিংয়ের আগের দিন পর্যন্ত আমাকে 1 মাস ধরে গ্রুমিং রাখছে, আমাকে শেভ করতে দিনই এই করতে দিনই এই সে, আমি বলছি স্যার আমাকে একটু স্ক্রিপ্টটা দেন না, বলছে তুই প্রতিদিন বিকালবেলা এফডিসিতে আসবে আমি কী করি, শুধু আমাকে ফলো করবা, আমি কীভাবে হাঁটি কীভাবে মাথা চুলকাই এই জাস্ট এটা ফলো করবা, আমি জাস্ট ওটাই ফলো করছি 1 মাস ধরে। এরপরে শুটিংয়ে যাওয়ার সময় আমার শটের আগে আমার হাতে সিকোয়েন্স ধরাই দিছে, তা ওরা আমাকে ট্রাই করছে ইউটিলাইজ করার আফসাই স্যার, আমি তার কাছে অনেক বেশি ঋণী। আমার সব থেকে বেশি কষ্ট লাগছে ভাই আমাদের ছবিতে একটা সিন আছে, ছোটবেলায় তো পাগল হয়ে ভাই গ্রাম থেকে চলে যায় শহরে, হ্যাঁ ছোট পরবর্তীতে আমি আমি আর আমি যখন একটা জব করি ডিশ লাইনে, অমিত ভাইয়ের ডিশ লাইনে, তখন আমি একটা নিজে বিজনেস হয়ে অমিত ভাইয়ের থেকে বড় একটা বিজনেস দাঁড়া করাই দিই, তখন আমার সঙ্গে অমিত ভাইয়ের ছবিতে আমার সঙ্গে ক্লাস। তা ভাই যখন ফেরত যায় তখন ভাইয়ের সঙ্গে একটা চার দোকানে হুট করে দেখা হয়ে যায় দুই ভাইয়ের, আমরা কেউ জানি না আমরা আপন ভাই। তো যখন আমরা যখন আপন ভাই যখন জানতে পারলাম তখন দুজনের একটা ড্রামা সিন আছে, তা যখন ওই ড্রামাটা সিনটা হয়েছে ভাই ওই ড্রামা সিনের পরেই বিরতিটা হয়। তা আমরা যখন মধুমিতাতে দেখতে গেছি আমি শফিকাল মামুন ভাই থেকে শুরু করে পুরো গ্রুপটাই আর কি এ টু জেড দীপু ভাই থেকে শুরু করে সবাই, তো আমরা যখন দেখতে গেছি তখন আমরা ওখানে বসার জায়গা ছিল না, বসার জায়গা না পেয়ে ওই যে যে সিঁড়িতে ওঠার পাশে যে জায়গাটা থাকে ওখানে একটু অন্ধকার টাইপের আমরা ওখানে বসেই দেখতেছি, ওখানে দেখতেছি। তা যখন বিরতিটা হয়েছে হওয়ার পরে লাইটটা জ্বলে উঠছে, হওয়ার পরে দর্শক ঘুরেই দেখে ফেলছে আমাদের, দেখে ফেলে দুজনকে জড়ায় ধরে এমন কান্না শুরু করছে ভাই ওর কান্না থামাইতে পারি না ভাই, আমাদের এত কান্না আসছে ওর কান্না দেখে। কারণ তো অন স্ক্রিন তোমাকে দেখে তোমার অভিনয় দেখে মুগ্ধ, তো মুগ্ধ তুমি নিজেই দেখেছো, কোন কোন জায়গায় আসলে ঘাটতি বলে মনে কর যে ইন্ডাস্ট্রি এই জায়গাগুলো আমি যদি সাপোর্ট পেতাম আমার আজকের জায়গাটা আরও শক্ত হতো? সাপোর্ট পেলে ভাই আমার কাছে মনে হয়েছে যে কোনো যে ছবিগুলো আমি করেছি কোনো ছবিতে গল্পটা অনেক স্ট্রং ছিল, অনেক স্ট্রং থাকার জন্য আমি অ্যাক্টিংয়ের দিক দিয়ে বের হয়ে গেছি, ওইখানে হয়তো বা আমার ফাইটটা যদি আরেকটু স্ট্রং থাকতো, কারণ আমার ফাইট এবং ড্যান্স দুইটাই মোটামুটি আমি চাই আমার নিজের ভিতরে কী আছে এটা দেখানোর জন্য, সেই স্কোপটা আমার এখন পর্যন্ত হয়নি। কিছুটা পেয়েছি সেটা হচ্ছে অন্তর্জালাতে, এই অন্তর্জালা কিছুটা পেয়েছি হচ্ছে আমার এই আরে প্রেম প্রীতির বন্ধন, যেটা ঈদের প্ল্যানিং চলছে, এটা বিগ বাজেটের একটা ছবি, প্রায় 2 কোটি বাজেট ছিল এটা ছবিটার, এটা আমরা এফডিসিতে শুটিং করেছি 42 দিন, একটা না ছবি শুটিং হয়েছে 82 দিন, আর এফডিসিতে 13টা সেট তৈরি হয়েছে টোটালি ছবির জন্য। তা এই সব কিছু মিলে তারা ট্রাই করেছে যে আমাকে ভেঙে কিছু একটা করার জন্য আর কি, তা ওই জায়গাগুলোতে মনে হয় যে এই টাইপের কাজ করতে পারলে তখন আসলে আমাদের বাজেট তো ভালো না ভাই। সত্যি সত্যি, এবং এই ক্ষেত্রে তোমার কি মনে হয়, আমি একটা বিরতিতে যাব তার আগে প্রশ্ন রাখি যে ইন্ডাস্ট্রিতে কোন জায়গাটা এই সংকট অ্যাজ এন অ্যাক্টর হিসাবে যে এই জায়গাটা আসলে খুব জরুরি একটু খেয়াল রাখা দরকার, খেয়াল করা দরকার। যেমন আমি যদি বলি যে অন্তর্জালার পরে তোমাদের নিয়ে জায়দকে নিয়ে বা এত সুন্দর একটা টিমকে নিয়ে তো মালিক আফসারি আরেকটা ছবিতে কাজ করতে পারলেন না, বা পাসওয়ার্ডে তোমার নাম বলতে পারলেন না, হ্যাঁ যে ঠিক আছে ওই ছেলেটার সাথে কাজ করেছি ওকে আমি নেই, এভাবেই তো হয় কাজটা আগে। যেমন যদি বলি যে পাঠানে জন আব্রাহাম অলরেডি ওর রেমুনারেশন ডাবল করে দিয়েছে,
এবং পরবর্তী প্রায় কালকে খবর পেলাম 60টা ছবিতে সে সাইন করেছে। এই যে একজন শাহরুখের পাশে থেকে যে তার যে উত্তরণ বিশাল ব্যাপার, এটা তো তুমি সাকিবের সাথে রেগুলারিটি ডিরেক্টর আসলে কোনো কর্তৃত্ব থাকে না একটা টিমে, ইন করে ওই টিমটাকে গুছায় ওকে নিজের মতো করে আবার আরেকজন আর্টিস্টকে ইন করানো, এটা আসলে ইন্ডাস্ট্রি ভাইয়া এই সিস্টেমটা হয়ে আসতেছে অনেক আগে থেকেই ভাইয়া। এখানে এখানে আসলে ওই অপশনটা আসলে থাকে না ভাইয়া আমাদের ইন্ডাস্ট্রিতে, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে আপনি জানেন না সুপারস্টার যাকে নেন না কেন, না নির্ভর ছবি তার কথা মতোই চলতেছে সব কিছু, সে যা আমি যেই হোক না কেন এই টোটালি চেনটাই কিন্তু হচ্ছে ভাইয়া, এটা হয়ে আসতেছে আগে থেকেই। তোমার টিম কোনটা? আমার টিম সবাই ভাইয়া, আমি যেখানে যাবো ওটা আমার টিম মনে করি, তোমার পপুলার পার্সোনাল কোনো টিম নেই। তোমার পপুলার ফ্যাক্টর বা এই এই দাপটটা তৈরি হলে তুমিও কি এরকম করবে? না আমি এরকম করবো না ভাই, আমার এরকম করবো আমি, না না আমি করবো, আমি ওই এরকম বলতে এরকম বলি নাই যে আমি টিম অবশ্যই করবো, হ্যাঁ টিম অবশ্যই করবো, কিন্তু আমি আমার সঙ্গে বা আমি আমি আমার সঙ্গে কিন্তু আরো পরপর পর অনেকগুলো ছবিতে কিন্তু নতুন হিরোরাই সেকেন্ড কাস্টিং এ কাজ করছে, 8 বছরের পরপর 3টা ছবি করলাম ওখানেও নতুন হিরো ছিল। আমি কিন্তু কখনোই চাইনি, আমার কাছে মনে হয় যে 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 কষ্টগুলো আমি পাইছি আমার দ্বারা সেই কষ্টগুলো ওরা যেন না পায়। ফাইন ফাইন ফাইন, সো ওই ফিলটা যতক্ষণ আমার ভিতরে থাকবে আমার মনে হয় না ভাই আমার থেকে কেউ হার্ট হবে না।